যাওয়ার জন্য আমরা আবার সেই টোটোরই ভরসায় থাকলাম, চাপলাম টোটোয় আর পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশনে। রেললাইন ক্রস করেই আবার যেতে হলো বাউরিয়া স্টেশন থেকে বাউরিয়া লঞ্চ ঘাটে। তো আমরা সেখানেও টোটো চেপে লঞ্চ ঘাটে গেলাম। একটা অন্যরকম বিকাল আজকে। আজকে আমি চলে যাব বাউরিয়া থেকে, ওইদিকে যাব বজবজ। আর এটা যাওয়ার জন্য যেতে হয় স্টিমারে করে। জাস্ট 5-10 সেকেন্ডের জন্য আমরা ওই লঞ্চটাকে মিস করে গেছি, তার জন্য আমাদেরকে আবার আধ ঘন্টা বসে থাকতে হবে। কিন্তু এই জায়গাটাও অসম্ভব সুন্দর, একদম গঙ্গা নদীর কাছে এসে এইভাবে বিকালবেলায় দারুণ একটা হাওয়া দিচ্ছে আর এখানে বসে থাকতেও কিন্তু দারুণ লাগছে। কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ওই ঘাট থেকে আবার এই ঘাটে ফিরে এলো এবং আমরাও এবার এই লঞ্চে করে এই হাওড়ার বাউরিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের দিকে রওনা দেব। পর লঞ্চে উঠলাম আর এই অনুভূতিটাও কিন্তু দারুণ। আস্তে আস্তে মানুষজন উঠতে লাগলো এবং লঞ্চটিও ছাড়লো যাত্রাপথে। তার সঙ্গে কিন্তু আজকের ওয়েদারটাও রয়েছে দারুণ, সুন্দর হাওয়া দিচ্ছে আর এইভাবে যখন আমরা গঙ্গার মাছ দিয়ে যাচ্ছি সত্যি মনটা আনন্দে ভরে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার মধ্যে এই যোগাযোগ ব্যবস্থাটা মেনলি হয় জলপথে, কারণ এটাই হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট। এই যে সিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে সূর্য অস্তের একদম আগের মুহূর্ত, আর এই সৌন্দর্য যেন মনের সব ক্লান্তিকে দূর করে দিতে পারে। লঞ্চ ঘাট থেকে নেমেই একদম গঙ্গার পাড়েই রয়েছে এই বিশেষ কালী মন্দিরটি। প্রথমে একটু বাইরেটা ঘুরিয়ে দেখায়, দেখুন বাইরে থেকে যেরকম গঙ্গার সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে আর এই লঞ্চ ঘাট দিয়ে আমরা এখানে এসেছি। প্রচুর মানুষের এখানে আগমন হয়েছে, বিকাল হলেই প্রচুর মানুষ এখানে আসে হয়তো গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে, বা এখানে প্রচুর ধরনের খাবার দাবারও রয়েছে যা সবাই বন্ধু বান্ধবরা মিলে এখানে ঘুরতে কিন্তু চলে এসছে। একটু এগিয়ে গেলাম, আমরা একটা বসার জায়গা ছিল সেখানে বসেও পড়লাম। আর এই যে ফাইনালি আরও কিছু মন্দির, এটা হচ্ছে পঞ্চবাটি শিব মন্দির, এখানে একটা রয়েছে। পিছনে কিন্তু একটা শ্মশান রয়েছে যেখানে নর্মাল চুল্লি এবং ইলেকট্রিক চুল্লি দুটোই আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই কালীবাড়ির ভিতরে। মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। খুব নিরিবিলি একটা জায়গায় খুব সুন্দর একটা মন্দির। বজবজের এই যে কালীবাড়ি রয়েছে, এই কালীবাড়ির কাছে এসে আমরা শুধু কালীবাড়ি নয় এখানে দেখতে পেলাম রয়েছে আরও দুটি মন্দির। চলুন সেই মন্দিরগুলো আপনাদেরকে একটু দেখি। এইদিকে রয়েছে একটা রাধাকৃষ্ণ, একটি রয়েছে গণেশ মূর্তি, এবং এই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু সকাল সন্ধ্যা ঠাকুর মশাই পূজা করেন। এই কালীবাড়ির রয়েছে এক বিশাল ইতিহাস যেটা হয়তো আপনাদেরকে ভয় পাই দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, সেই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব পরের কোনো এক ভিডিওতে। আজকে খুব অল্পভাবে আমরা আপনাদেরকে টোটাল জায়গাটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আজকে বিকালে আমরা বেরিয়েছিলাম একটু গঙ্গার ধারে আসার জন্য, নিজেদের মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য। কিন্তু গঙ্গার ধারে এসে এর উল্টো সাইডে গঙ্গার উপর প্রান্তেই যে এত সুন্দর একটা মন্দির ছিল যেগুলো আমার জানা ছিল না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। খুব ভালো লাগলো, সন্ধ্যাটা খুব সাউন্ডভাবে কাটলো, একটা মানসিক সা বলো। আজকে বিকালটা তোমার কেমন কাটলো? ভীষণ সুন্দর। আর ওই যে ভিউটা গঙ্গার ধারে সূর্য অস্ত যাচ্ছে, তো চলো এবার স্নিগ্ধ বিকেল কাটালাম আমরা দুজনে একসাথে। আর লাস্ট আমরা দীঘাতে একটা সুন্দর সূর্য অস্ত দেখেছিলাম, আবার আজকে দেখলাম অনেকদিন পর, তো এটা একটা দারুণ ব্যাপার। আর যাই হোক, এবার যা যাক একটু খাওয়া দাওয়া করা যাক, দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তো চলো এখানে দেখি কী সব খাওয়া দাওয়া রয়েছে। মেনলি এখানে নর্মাল যে সমস্ত খাবার স্ট্রিট ফুড হয় সেগুলোই পাওয়া যাবে আশা করি।
তাহলে যা যাক এবং খাওয়া যাক। ফুচকার স্টল দেখা মাত্রই সেই দিকেই দৌড় দিল। আমারও মনে হলো যে ঠিকই আছে, ভালো জায়গায় যাচ্ছে, কিছুটা টাকা সেভ হয়ে যাবে। যাই হোক, এখন ফুচকা খাচ্ছে, তারপরে বাড়ির দিকে রওনা দেব। বেশ অনেকদিন পর আজকে আবার এই ভিডিওটা দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর বর্ধমান সিরিজটা খুব তাড়াতাড়ি আবার শুরু করব, তো যারা আগের ভিডিওগুলো দেখনি, অন্যান্য জায়গার যত ভিডিওগুলো রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো পারলে একবার ঘুরে আসতে পারো, সেখানেও জানিও কেমন লেগেছে। আর দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায়।